Hey guys, good evening. Welcome to Tips Up. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখাবো আইস ম্যাসাজ। না না, মুখে আমরা ম্যাসাজ করি, গলাতেও ম্যাসাজ করি। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, গলাতে ম্যাসাজ করব না। আমি যেখানে করব সেটা হচ্ছে নেভেলে ম্যাসাজ করব। তো এরকম একটা আইসের টুকরো নিয়ে তোমরা এরকম নেভেলের চারপাশে কিন্তু ঘোরাতে পারো। এটা ভীষণ রিলিফ হয়, স্ট্রেস রিলিফ করে। সেটা তোমার ফিজিক্যালি বা মেন্টালি যে স্ট্রেসই থাকুক না কেন, সেটা কিন্তু রিলিফ করে। এরকমভাবে যদি চারপাশে নেভেলের ঘোরাতে থাকো বা নাভির চারপাশে ঘোরাতে থাকো, স্ট্রেস কিন্তু চুটকি মেয়ে মুক্তি পাবে স্ট্রেস থেকে। আর এটা যখন দেবে না নেভেলে, এই যে ফিলিংসটা, উফ, এই ফিলিংটা কিন্তু কারোর সাথে শেয়ার করবো না। এক্ষেত্রে কিন্তু আমি একদম বলবো না শেয়ার করলে আনন্দ পারে। এখানে যদি তোমরা দাও একদম 2 মিনিটে, ঠিক 1.5 থেকে 2 মিনিটে তোমরা যে কোনো টেনশন, যে কোনো স্ট্রেস থেকে কিন্তু রিলিফ পাবে। আর দেখো, বেলি ফ্যাটও এরকমভাবে যদি ডেলি নেভেলের চারপাশে তোমরা আইস ম্যাসাজ করো, বেলি ফ্যাটও অনেকটাই কমে যায়। আরও একটা জিনিস বলি, ডাইজেশনের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও টেম্পোরারি রিলিফ পাওয়া যায়। আরেকটা কাজ খুব ভালো হয় যাদের পায়ে ব্যথা, পায়ে ব্যথা তো আজকাল সকলে, স্পেশালি অনেকে আছে সকালে হাঁটতে বেরোয়, বডির ওপরের পোর্শনটা 70 কেজি, নিচের পা দুটো ঠিক এরকম সরল রেখার মতো সরু সরু, তো সেক্ষেত্রে আমি বলি যে যদি সরু পায়ে 70 কেজি না চাও, তাহলে ডেলি যদি এটা নাভেল